জানি আর না আগর হলে বেটিং তোর বয়ান হর সৈন্য না জানি আর না তো আমি মুনাসিব হিসাবে ফন্ড মিনিট একমাত্র মা মাহ তোর বয়ান ইনশাআ ইনশাআল্লাহ আপনারা তোলা সময় বইবা নিশাআ আল্লাহ খালি মা বনিন্তর ওয়াজ কারণ আমরা তো হোনো ওয়াজ ওর যাইতে পারমু খাইল আরক মসজিদ ওয়াজ যাইতে পারমু হামসাই আর বনিন যাইতে পারতা না এর লাগি মা বনিন্তর লাগি মাত্র 4-6 মিনিটের ভিতরে কিছু আলোচনা করব আল্লাহ আমরারে হুনার তৌফিক দিতা আর মা বলেন তরে হুনার তৌফিক দিতা হুক আল্লাহ আমিন আমি আপনারা সামনে যে হাদিসের টুকরা পড়িছিলাম নবী দিয়ে فرمাইত দুনিয়া দুনিয়া কুল্লু আমাতাওন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস ও যে একটা দুনিয়াজ একটা সারা দুনিয়াজ একটা আর দুনিয়ার মধ্যে যা আছে সব ওইলগিয়া মত সম্পদ এটা মাতা উন্মানা সম্পদ কিন্তু নবীজ কই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহতরিন আর বালা সম্পদ দামি সম্পদ ওইলা আলমার আতুহা বেঠিন বড় দামি একটা কি দামি আর না দামি জাননী বা যে দুনিয়ার জমিনও একমাত্র আদম সালাম বাদে যত নবী হল নবী আইসনার ফেট থাকি আইসন করে নি আপনারা নবী নবীকল সার ফেকট থাকিয়া ফেট থাকি দুনিয়ার জমিন যত সাহাবাই কেলা হল মার ফেট থাকিয়া দুনিয়ার জমিনও যত অলি বুজুর হল আইসন সব মার ফেট থাকি আইসন ভাই লাগি এরা বড় দামি রে ভাই বড় দামি এর ফেট থাকি হল আল্লাহ ফয়দা করস এরার ফের তাকি সাহাবা হল এলার এরার গর তাকি আব্দাল হল আল্লাহ ফয়দা হর সৈন এর লাগি এরা বড় দামি বড় দামি আল্লাহ নবী হৈলা এর তাকি দামি আর সম্পদ খেয়ে হইতে পারে না কিন্তু কোন বেটি দামি নবিয়েন লাগাই দিস আলমার আত যে বেটি হইল নেক বেটিন দিনদার বেটিন পরহেজগার বেটিন হোক আসমহান বা এক বেটি অত নেকার অত দিনদার কত দামি দুস্থ হওয়ার বড় হল এই দামি বস্তুরি আমরা নবীজি এ বড় মায়ার मोहब्बत করছুন যে সময় আyyamে জাহেলিয়াতের যুগ বেটিন একটা মশার ঢাকনার পরিমাণ इज्जत আসলো না সম্মান আহলো না এরারে কুকুর ও মেকুরের hayvan এর মত ব্যবহার কিন্তু একমাত্র ইসলামে আয়্যা বেটিন সম্মান আর আল্লাহর রসূল আয়া বেটিন তরে সম্মান দিছেন হুক্কা সুবহান এর লাগি আমার মা আমার বনি নহল আল্লাহ রসুল বয়ান হতরা যদি এক বেটি এক বেটি যদি ফাঁকা সচ্চা পর্দা নিশিন আমিলা সালিহা হয়ে যায় এই এলাকার মাধ্যমে দুস্ত কলার বুজুর্গ হল আল্লাহর রহমত আর বরকত আল্লাহ তালায় দান করবা হুকা সুবাহান ভাই আর যদি এক এলাকার মাধ্যমে এক বেটি বদিন হয়ে যায় বেহায়া বেফরদা হয়ে যায় এলাকার মাথা থেকে রহমত বরকত বিদায় হয়ে যায় হোকা নাওজ এখন সঞ্চয় আমরা এটা তো অঞ্চলের মাধ্যমে বেঠিন কিছু বেফর্দা আসন নিনা না আপনারা হোকা চাই ভাই ও ভাই বেফর্দা আসন নিনা না বেফর্দা বেটিন যদি সব বাড়ির থাকুন বেনমাদি বেটিন যদি বাড়ির থাকুন যদি সব বেফিরা বেটিন বাড়ির থাকুন ই বাড়ি তার বুজুর্গ আর অলিও ইয়া কোনো খাম হইব নিবা ও ভাই ব্যাংকর ম্যানেজার যদি ঠিক হয় না তে কর্মচারী ঠিক থাকবা নিবা তো না অফিসর যদি যে হেড ম্যানেজার ঠিক হয় না কর্মচারী ঠিক থাকবা নেই এর লাগে বেটি নল আপনার আরে আল্লাহ বাড়ির ম্যানেজার বানাইয়া দিস ডাইরেক্টর বানাইয়া দিস যদি আপনারা নমাদি হয়ে যান দিনদার হয়ে যান মত্তকিন হয়ে যান পরহেজগার হয়ে যান তাহলে এই বাড়ি কান আল্লাহ শান্তির মিশন বানাইব বরকতর মিশন বানাইব হৌসবাহান আল্লাহ আর যে বাড়িতে বেটিন বেহায়া বেহরদা দুটো আল্লাহ বিল্লাহ রফা মই নাই এর লাগি মা আর বনি নকল আল্লাহর নবী কইছেন দুনিয়া একটা সম্পদ বড় দামি দামি পাহাড় আছে সোনার পাহাড় হীরার পাহাড় মুক্তার পাহাড় ইতা পাহাড় তাকি আল্লাহর নবী আ ফরমাইছেন যদি সয় বেটি দিনদার হই যায় এ বেটি আল্লাহর কাছে দামি হো সুবহানাল্লাহ এর লাগি দামি হইতে হইলে আপনারা ফরদা করা লাগবো ফরদা তাহা লাগবো নমাজ পড়া লাগবো স্বামীর আনুগত্য খরা লাগবো বাড়ির মাঞ্চল লগে বালা ব্যবহার খরা লাগবো আজকাল করে জবানার মাতে আমরার মা বনিন বাজারও গেছেন গিয়া আর আমরার বাপ বাইন তাই গেছেন গিয়া আমার আল্লাহর ফরমান হইল বা কারনাফি বুয়ুতি কন্যাওয়ালা তাবার রাজনা তাবার রুজাল যা হিলিয়া থিলা আল্লাহ বেটিন তোর হইতরা বেটিন তুমি তো গরুর ভিতরে থাকো ফর্দার ভিতরে থাকো বাড়ির বাউন্ডারির ভিতরে থাকো জরুরত হইছে যাও দোকানও যাও মার্কেটও যাও হসপিটালও যাও জরুরত ছাড়া যাইও না আর বেটাইন তোরে কইতরা বেটাইন তুমি যেন বাড়ির বাড়া থাকো ঘুমে ধরি লইছে বাড়ি যাও ভাত খাইতা ফেটো বো ক্লাসে বাড়ির বানতে যাও এখন নিয়ম হইছে গিয়া বেটিন বারে আর বেটাইন গরো বেটাইন গরো হ্যাঁ জিকা জিজ্ঞাসা করলা ও ভাই ও আপনার জেটালির বুড়ির বিয়াত গেছো না নি বলে না রে আমার বড় বুড়ি আর মা রে হটাই দিছ থাইন বাড়ি পুড়ি গেছে কি বিয়া ওটা সিচুয়েশন শুরু হইছে না ও ভাই আপনি কিতা শুনলাম ডাক্তারও গর যাইতাই আসলো গেলাই না নেই বলে না আমার বুড়ি রে দিয়ে তাই মারে দিছি তাই না ও ভাই শুনলাম আপনি ও চো যাইতাই তোরা সৌরঙ্গিত গেলাই না নি বলে না ও টমটমালা বেটারে দিয়ে আমার বুড়ি ফাটাই দিছি আমি আর যাই আর ও রিস্কালা বেটারে দিয়ে ফাটাই অর্থাৎ সিটুয়েশন শুরু হয়েছে নি দাদা এর লাগি খালি আমরার বেটিং তোর দোষ নাই সোনার সান আমরার দোষ এর লাগি আমার ভাই বেটিং তোরে ফোরদার ভিতরে হারাও আমি মক্তসর আটাই লি আর মা হল আল্লাহর নবীয়ে কইছেন দুনিয়া একটা সম্পদ সবথেকে বেহতরিন সম্পদ হইলা নেক বেটিন এর মাও ও আব্দুল কাদির জিলানির মা ও মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহির মা ও মা আপনারা ও মা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মা ও মা আপনারা ও মা কিন্তু তারা দুনিয়ার জমিন ও কিলা মা আর আপনারা কিলা হায় রে হায় কত সহি জিন্দাগি হাটাইলা আইজ আমরা মা বনিতর অবস্থা বড় বেহালত হয়ে গেছে জিহা আমরার মা বনিতর ওলা কাপড় পিন্দন ফিট গুললে ফেট ঘুরে না মাথা গুরলে আটো ঘুরে না হাই রে হায় গর মাফল খত কাফল এর বাদেও আমরা মা বনিতর ফর্দায় খাপড় খাফড়ে খসরিল গুড়ের না